ভাপি আমাদের অনেকেরই খুব পছন্দের খাবার, তো আজকে আমি বানাবো ডিম ভাপি। বাই দ্য ওয়ে, আমি তানিয়া। ডিম ভাপি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে একটু তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এরপর আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আমি ডিমটা, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ডিমটা ভেজে নেব। ভাপিতে ডিমটা ভেজে দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এরপর এগুলো আমি তুলে নেব। এরপর মিক্সির বাটির মধ্যে আমি সর্ষে আর পোস্ত নিয়ে নেব। নিয়ে আমি একটু জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। জলে ভিজিয়ে রাখলে একদম মিহিভাবে পেস্টটা হয়ে যায়। এবার এর মধ্যে নারকোল, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দেবো। দিয়ে আমি পেস্ট করে নেব। পেস্টটা আমার হয়ে গেছে, এরপর আমি এটার মধ্যে টক দই দিয়ে দেব। দিয়ে আমি আরেকবার এটাকে প্লেন করে নেব। এরপর আমি একটা বাটিতে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন, নারকোল আর টক দইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো একটু নুন দেব, সামান্য একটু হলুদ গুঁড়ো দেব আর দেব সামান্য একটু চিনি। এরপর কাঁচা সর্ষের তেল দিয়ে আমি ভালোভাবে মশলাটা মিক্স করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো মশলার মধ্যে মিশিয়ে এটাকে টিফিন বক্সের মধ্যে ঢেলে দেব। আমি ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে আমি টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে একটা কড়াইয়ের মধ্যে জল নেব। এর মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দেব। প্রথমে আমি 10 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে দেব। 10 মিনিট পর আমি আরও 10 মিনিট এটাকে ভাপে রেখে দেব। ডিম ভাপিটা আমাদের হয়ে গেছে। আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো তাহলে জানাই, টাটা।